প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব কিভাবে ঘটল বা কি, চলুন আলোচনায় এগিয়ে যাই। আধুনিক বিশ্বে তথা ইউরোপের রুশ বিপ্লব বিশ্বের গুরুত্বপূর্ণ যতগুলো ঘটনা তার মধ্যে অন্যতম একটি ঘটনা। জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 1917 সালের ফেব্রুয়ারিতে জার শাসনের বিরুদ্ধে এবং অক্টোবর মাসে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে হওয়া সমাজতান্ত্রিক বিপ্লবকে একত্রে রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব বা অক্টোবরের বিপ্লব নামে আখ্যায়িত করা হয়। এর ফলে রাশিয়ায় দীর্ঘকালীন জার শাসনের অবসান হয়, সেই সাথে প্রথমবারের মতো ক্ষমতায় বসে কমিউনিস্ট পার্টি। দ্রুত রুশ বিপ্লবের প্রভাবে রাশিয়ার গণ্ডি পেরিয়ে সমগ্র বিশ্ব তথা মধ্য এশিয়ার আরও অনেক দেশে এটি ছড়িয়ে পড়ে। একটি বিপ্লব সবসময় বড় বড় পরিবর্তন নিয়ে আসে, কিন্তু কখনোই কারো মনে প্রশ্ন জিগেছে বিপ্লবটি কি এক সপ্তাহ, এক মাস কিংবা মাত্র এক বছরের চলা একটি বিপ্লব কী করে সমাজ সংস্কার সংস্কৃতি তথা রাষ্ট্রের আমূল পরিবর্তন করে দিতে পারে? আপাত দৃষ্টিতে যুগান্তকারী সব বিপ্লবের স্থায়িত্বকাল যত স্বল্পই হোক না কেন, এর পেছনে থাকে শত শত বছরের পুরানো ইতিহাস, পটভূমি, একটু একটু করে জমতে থাকা মজলুমদের দুঃখ দুর্দশা, গ্লানি কাহিনী, একে অপরের দুঃখ বেদনার কথা। তেমনি রুশ বিপ্লবের পিছনে রয়েছে অনেকগুলো কারণ, সেই সব কারণগুলো একে একে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। চলুন এগিয়ে যাই। প্রথম যদি আলোচনা করতে হয় তাহলে এই বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লব বা অক্টোবরের বিপ্লব যে নামেই ডাকি না কেন, সেটার ঐতিহাসিক প্রেক্ষাপটটা তুলে ধরার চেষ্টা করি। শিল্প বিপ্লবের সূচনাকালে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের আরও অনেক দেশ অভূতপূর্ব উন্নতি লাভ করে। সামরিক ও অর্থনৈতিক উন্নতির পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা, দৈনন্দিন জীবনের হুট করে তাদের বেড়ে যায় প্রযুক্তির ব্যবহার, নির্ভরতা। অন্যদিকে সেই একই সময়ে অন্যতম পরাশক্তি ইউরোপের সবচেয়ে বৃহত্তম দেশ তখনও শিল্প বিপ্লবের ছোঁয়া লাগেনি। সাথে জার শাসনের ক্রমাগত যে অত্যাচার, প্রজাদের বিদ্বেষ, বিশেষত 1853 সাল থেকে 1856 সালে রাশিয়ার সাথে ফ্রান্সের যে যুদ্ধ, তার কাছে হেরে যাওয়ার পর রাশিয়ার জার শাসন বড় ধরনের একটা প্রশ্নের সম্মুখীন হয়। একদিকে ভূস্বামী জমিদারদের জুলুম, অন্যদিকে যুদ্ধবাজ জারের দুঃশাসন প্রজাদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। ফলে সমগ্র রাশিয়াতে দেখা দিয়েছিল খাদ্য অভাব, দুর্যোগ, দুর্বিপাক এবং দুঃশাসন। ফলে সাধারণ জনগণের মাঝে ক্ষোভ একসময় দানা বেঁধে ওঠে এবং সেই ক্ষোভ আন্দোলনের রূপ নেয়। 1861 সালে এইরকম বাধ্য হয়ে জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা বিলুপ্তি করে ফেলেন। এতে করে গরিব কৃষকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, কারণ তখনও অধিকাংশ জমির মালিকানা ছিল সেই সব অভিজাতদের দখলে। ফলে কার্যত কৃষকরা লাভবান হতে পারেনি, হবেই বা কী করে, খাজনা জোগাতে জোগাতেই কৃষকদের নাবিশ্বাস উঠে গিয়েছিল। আবার 1861 সালের পর বাড়িয়ে দেওয়া হলো খাজনার পরিমাণ। কারণ হচ্ছে 1853 থেকে 1854 সালে ফ্রান্সের সাথে যুদ্ধের ফলে যে দায়ভার, সেই দায়ভার কিন্তু সাধারণ কৃষকদের উপর কর বাড়িয়ে দেওয়া হলো। তাই কৃষক শ্রমিকরা
যারের বিরুদ্ধে যে মনোভাব, সেই থেকে বিরোধী মনোভাব সেই থেকে আর কিন্তু বের হতে পারেনি। শিল্প বিপ্লবের ফলে মানুষের জীবনযাত্রার মান বেড়েছিল ঠিকই, তবে সম্পদ ছিল কিন্তু সেই গুটি কয়েক অভিজাত যা পুঁজিবাদী তাদের হাতে। তাই রাশিয়ার মতো ইউরোপের অন্যান্য দেশেও কৃষক শ্রমিকদের অবস্থা ছিল শোচনীয়। এই অবস্থায় থেকে উত্তরণের লক্ষ্যে 1889 সালে প্যারিসে গঠিত হয় সেকেন্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। মার্ক্সবাদ সমাজতন্ত্র ও গণতন্ত্র, গণতান্ত্রিক সমাজতন্ত্র, উপনিবেশবাদ বিরোধী আদর্শে গঠিত সেকেন্ড ইন্টারন্যাশনালের মূল উদ্দেশ্য ছিল পুঁজিবাদ থেকে সাধারণ মানুষকে মুক্ত করা। এর উপর পরপরই জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া গড়ে উঠেছিল সেকেন্ড ইন্টারন্যাশনাল এর মতদর্শে। অনেকগুলো দল যা ইউরোপের আশার আলো জেগে উঠেছিল এবং তখনকার দিনে সমগ্র ইউরোপে যে একটি নতুন একটি দলের দল সৃষ্টি হওয়া শুরু করলো। এরকমভাবেই 1898 সালে ভ্লাদিমির লেনিন ও জুলিয়ান মার্টপের মতো জনপ্রিয় নেতাদের সমন্বয়ে রাশিয়ায় গড়ে উঠল রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার নামে একটি নতুন পার্টি। পরবর্তীতে 1903 সালের দিকে বলশেভিক ও মনশেভিক নামে দুই ভাগে বিভক্ত হয়ে যায় পুরো দলটি। তবে জার শাসনের বিরুদ্ধে তাদের সবারই মনোভাব ছিল একই রকম। এরপর 1924 সালে রাশিয়া আবারও জাপানের বিরুদ্ধে একটি যুদ্ধে জড়িয়ে পড়ে এবং জাপানের কাছে রাশিয়া শোচনীয়ভাবে পরাজয় হয় এবং নতুন করে গোটা সাম্রাজ্যে দেখা দেয় খাদ্য সংকট, অর্থনৈতিক সংকট এবং বিভিন্ন অসন্তোষ। যদিও সেই সময় শিল্প বিপ্লবের জোয়ার কিন্তু লেগেছিল সমগ্র ইউরোপে, তার ছোঁয়া কিন্তু এসে পৌঁছেছিল রাশিয়াতেও। কিন্তু সমস্যা হলো বিনিয়োগকারী যারা ছিলেন তাদের সিংহভাগই ছিল বিদেশি, ফলে শ্রমিকদের যে স্বার্থ সে ব্যাপারে তাদের ছিল, তারা ছিল খুবই উদাসীন এবং তারা কোনো নিয়ম নীতির তোয়াক্কা করতেন না, কারণ নামমাত্র পারিশ্রমিক দিতেন এবং খাটাতেন তাদের ইচ্ছা মতো। শ্রমিকদের এই দিতে অতিরিক্ত খাটনি, কম বেতন, এ নিয়ে শ্রমিকদের মাঝে ছিল অসন্তোষ। এরই মাঝে জাপানির সাথে যে যুদ্ধ করলো রাশিয়ার জার রাশিয়ান সাম্রাজ্য, সে তাতে যে হেরে যাওয়ার পর বড় ধরনের একটা অর্থনৈতিক চাপে পড়ে যায় পুরো সাম্রাজ্য এবং দুরবস্থায় পড়ে গোটা সাম্রাজ্য। একদিকে খাদ্য সংকট, অন্যদিকে শ্রমিকদের অসন্তোষ, সব নিয়ে সাধারণ মানুষ নেমে আসে রাস্তায়। শুরু হয় আন্দোলন। 1905 সালে আন্দোলনের তীব্রতা আরও বেড়ে ওঠে। সেই মুহূর্তে একজন সৌর শাসক সাধারণত যা করবার তাই করেন রাশিয়ার জার। আন্দোলনকারীদের মিছিলে নির্বিচারে গুলি চালানো হয়, এতে লাভ তো কিছুই হয়নি, বরং আরও অসুবিধায় পড়েন দ্বিতীয় নিকোলাস, কারণ তিনি স্টিম রুলার চালাচ্ছিলেন। নরবরে হয়ে যায় তার শাসনের ভিত্তি, যেটা কিনা সৌর শাসকরা করে, তিনিও ঠিক সেই একই পথে হাঁটা শুরু করলেন। এরপর আসি 1905 সালের পরবর্তীতে রাশিয়ায় কী ঘটল। 1905 সালের রক্তক্ষয়ী আন্দোলনের পর জার দ্বিতীয় নিকোলাস জনগণকে আশ্বস্ত করলেন যে তাদের নির্বাচিত লোকরাই শাসন করবে। এর জন্য তিনি ডোমা নামে নতুন পার্লামেন্ট গঠন করেন। এটা ছিল রাশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পার্লামেন্ট। এটা জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি করেছিলেন। তবে এখানেও ছিল জার দ্বিতীয় নিকোলাসের ভিন্ন ভিন্ন পরিকল্পনা এবং ষড়যন্ত্র, কনস্পিরেসি এগেনস্ট পিপল। তিনি জনগণকে বুঝান ডুমার মাধ্যমে পরিচালিত হবে রাজ্যের শাসনভার, কিন্তু প্রকৃতপক্ষে ডুমার অধিকাংশ সদস্য ছিল জার দ্বিতীয় নিকোলাসের অনুগত। প্রথম ডুমা 75 দিন পর, মানে ডুমা সৃষ্টির 75 দিন পরেই বিলুপ্তি করে দেন তিনি, তৈরি করেন দ্বিতীয় ডুমা। তবে জারের মন মতন হয়নি দ্বিতীয় ডুমা, তিনি সেটাও বিলুপ্ত করে নিকোলাসের অনুগতদের নিয়ে তৃতীয় ডুমা তৈরি করেন। এর ফলে
কার্যত রাশিয়ার সাম্রাজ্যের যে শাসন কার্য তা জারের ইচ্ছা মতোই হতে থাকে। অর্থাৎ তিনি তার ইচ্ছামতো কার্যকলাপ পরিচালনা করতে পারেন এই ডুমার মাধ্যমে। জনগণ ও বিভিন্ন পার্টির নেতারা যদিও বুঝতে পেরেছিলেন, তবে সুযোগ আর সময় অনুকূল না থাকায় বড় ধরনের কোনো ব্যবস্থা বা পদক্ষেপ বা কোনো আন্দোলন বা সংগ্রামে তারা নামতে পারেননি। ওদিকে 1914 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এবং শুরু হওয়ার পর যার দ্বিতীয় নিকোলাস যোগদান করেন মিত্রপক্ষের সাথে, অর্থাৎ জার্মানির বিপক্ষে। তিনি যোগদান করেন ফ্রান্স, ইংল্যান্ড এদের পক্ষে। পূর্বে যুদ্ধে বাজে অভিজ্ঞতা, অর্থাৎ ফ্রান্স এবং জাপানের বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত হয়ে সেখান থেকে বিতাড়িত হওয়ার পরে যে তাদের যে দুরো অভিজ্ঞতা এবং তাদের যে অর্থনৈতিক সংকট দুরবস্থা, এগুলো চিন্তা করে এই সমস্ত কিছু চিন্তা করে তৎকালীন লেনিনের নেতৃত্বাধীন বলশেভিকরা যুদ্ধে যোগদানের বিরোধিতা করেছিলেন। শুধু বলশেভিকরাই নয়, সাধারণ কৃষক, শ্রমিক, সাধারণ জনতাও কিন্তু জার নিকোলাসের এই সিদ্ধান্ত অর্থাৎ যুদ্ধের মিত্রবাহিনীর সাথে যোগদান করা এটা ভালোভাবে নেয়নি। কারণ প্রতিবার যুদ্ধ হবার পর আসলে ভোগান্তিতে পড়ে কিন্তু সাধারণ কৃষক এবং শ্রমিকরা। কারণ যুদ্ধের শুরুতে কিন্তু জার্মানির কাছে নাকানি চুপানি খাওয়া শুরু করে রাশিয়া, কারণ শিল্পোন্নত জার্মানির কাছে ধরাশয়ী হওয়া ছাড়া স্বাভাবিকভাবে আর কোনো পন্থা কিন্তু ছিল না। এদিকে জার দ্বিতীয় নিকোলাস স্বয়ং কিন্তু যুদ্ধ ময়দানে হাজির হন এবং নেতৃত্ব দেন, এবং সেই সাথে তিনি সমগ্র রাশিয়া জুড়ে সুঠামদেহীর অধিকারী সকল যুবক সম্প্রদায়কে এই যুদ্ধে জড়ানোর জন্য বা যুদ্ধে যোগদান করার জন্য প্রবলভাবে চাপ দেন এবং বাধ্য করেন। তাতে কি হয়, পুরো সাম্রাজ্যের যে উৎপাদন ব্যবস্থা সেটা স্তিমিত হয়ে পড়ে, স্লো হয়ে যায় এবং আগের মতো আবার কি বেড়ে যায়, খাদ্য সংকট, বেকারত্ব, অর্থনৈতিক সংকট এগুলো দেখা দেয়। নিকোলাস যুদ্ধে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে সাম্রাজ্যের দায়িত্ববার পরে তার স্ত্রী আলেকজান্ডার উপর। তিনি ইতিহাসে দেখা গেছে বহু নারী কিন্তু সাম্রাজ্য শক্ত হাতে চালিয়েছেন, কিন্তু এই আলেকজান্ডারের মানে নিকোলাসের স্ত্রী তার কিন্তু কাণ্ডজ্ঞানহীনতার কারণে তিনি রাজ্য ভালোভাবে চালাতে পারেননি, যেটা কারণে পুরো রাজ্য জুড়ে কিন্তু বিভিন্ন দুর্যোগ, দুর্বিপাক এগুলো সৃষ্টি হতে থাকে এবং তার আনাড়ি সিদ্ধান্ত এলোমেলো করে দেয় পুরো রাশিয়ার এই সাম্রাজ্যকে। সেই সময় সম্রাজ্ঞী আলেকজান্ডারের প্রোৎসাহ পেয়ে গ্রেগরি রাসপুটিন, বিখ্যাত এক ক্যারেক্টার ইন দিস ওয়ার্ল্ড হিস্ট্রি, তিনি হয়ে ওঠেন রাশিয়ার অঘোষিত অধিপতি। তার বাড়াবাড়ি এবং মাত্রাতিরিক্ত পৌঁছে যায় এবং তিনি সাধারণ মানুষের কে ক্ষতি ছাড়া আর কোনো কাজ করেন না। শত বৎসর ধরে পুষে রেখা সাধারণ মানুষের যে ক্ষোভ সেইগুলোর বহিঃপ্রকাশ ঘটতে শুরু করে এবং সাথে মেনশেভিক ও বলশেভিকরাও যোগ দেয়। যদিও রাসপুটিনকে রাশিয়ার যারা অভিজাত তারাই কিন্তু হত্যা করেছিল, তবে জনগণের এই ক্ষোভ তার হত্যাকাণ্ডের পরেও কিন্তু মেটেনি, প্রশমিত হয়নি। তখন সাধারণ মানুষ রাসপুটিনের মতো স্বেচ্ছাচারীর হাত থেকেই শুধুমাত্র রেহাই পেতে চায়নি, তারা রেহাই পেতে চেয়েছিল সমগ্র জার নিকোলাস অর্থাৎ জার দ্বিতীয় নিকোলাসের হাত থেকে, তার স্বৈরাচারিণী স্ত্রী আলেকজান্ডারের হাত থেকে এবং শুধুমাত্র রাসপুটিনের হাত থেকেই নয়। এরপরে চলুন ফেব্রুয়ারি বিপ্লব, যেটা সেই বিপ্লব নিয়ে কথা বলি। জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 1917 সালে 23 ফেব্রুয়ারি বিক্ষুব্ধ শ্রমিক জনতার সাথে রাজপথে নেমে আসে বিভিন্ন পেশার হাজারো হাজারো নরনারী। আন্দোলন দ্রুতই রূপ নেয় বিপ্লবে। ধীরে ধীরে বিপ্লবকারীরা রাজধানী পেট্রোগ্রাড, যেটা সেন্ট পিটার্স দিকে অগ্রসর হতে থাকে। তাদের লক্ষ্য জার নিকোলাসের বাসভবন উইন্টার প্যালেস, যেটা হয়ে থাকে সমগ্র বিশ্বেই। যখনই কোনো স্বৈরাচারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটে তখনই কিন্তু স্বৈরাচারের যে বাসভবন সেটা ঘেরাও করা হয়। আন্দোলনের ভয়াবহতা টের পেয়ে কার্ফু জারি করেন যার দ্বিতীয় নিকোলাস। একই ঘটনা ঘটেছে বিশ্বের বিভিন্ন দেশে, যে যখনই আন্দোলন তুঙ্গে ওঠে তখনই কিন্তু জারি করে কার্ফিউ। তবে এতে নাকচ ছিল
ডুমা সদস্যরা অর্থাৎ তার যে পার্লামেন্ট সেই পার্লামেন্টের সদস্যরা এর সাথে একভূত ছিল না, সিদ্ধান্ত একমত ছিল না। সেই সাথে পুলিশ বাহিনী একাংশ, পুলিশের সকলেই খারাপ ছিল না, তার একাংশ নিজেদের নাগরিকদের উপর হত্যা করতে চাইছিল না। এর ফলে বিপ্লবী জনতা পেট্রোগ্রাদে পৌঁছে গিয়েছিল সহজেই এবং জারের অনুগত সদস্যরাও সমর্থন দিয়ে ফেলেছিল এই বিপ্লবীদেরকে। তাই ডুমাকে আবার বিলুপ্ত করে দেন জার দ্বিতীয় নিকোলাস, এবং বিলুপ্ত করার পর তিনি পুলিশের হামলা বাড়িয়ে দেন এবং বিপ্লবী জনতা এবার পুলিশের উপর পাল্টা হামলা শুরু করে এবং পুলিশ পিছনে হটতে বাধ্য হয়। এবার যার আরও কঠোরতা অবলম্বন করেন, তিনি তার ঘোড়া শোয়া শহর, ওই সময় ঘোড়া শহরীরা ছিল সবচেয়ে বড় যোদ্ধা, সেই যোদ্ধাদের বাহিনীকে আন্দোলন দমন করতে বলেন, কিন্তু তারা আর রাজি হন নাই। তারা বলেন, দেশের জনগণের উপরে আমরা স্টিম রুলার বা আক্রমণ চালাতে পারবো না, যা কিন্তু হয় পৃথিবীর বিভিন্ন গণ অভ্যুত্থানগুলোতে। উল্টো আন্দোলনকারীদের সাথে মিলিত হয়ে সোভিয়েত কাউন্সিল, যেটা পেট্রোগ্রাদ, সেই পেট্রোগ্রাদ সোভিয়েত নাম ধারণ করে, এমনকি তাদের পূর্ণাঙ্গ সমর্থন দেয় ডুমার সাবেক অভিজাত সদস্যরা। জনতার সাথে শ্রমিকরাও যোগ দেওয়ার কারণে নিকোলাস, মানে জার দ্বিতীয় নিকোলাসের সামনে আর কোনো বিকল্পই না থাকায় 2 মার্চ পেট্রোগ্রাদ সোভিয়েতরা যোগ দেওয়ায় কমান্ডাররা জারের সাথে আলোচনায় বসে, অর্থাৎ অভিজাত কমান্ডার যারা, তারা জারকে পদত্যাগ করতে বলেন এবং বাধ্য হয়ে ক্ষমতা ছাড়েন জার দ্বিতীয় নিকোলাস, এবং চিরদিনের মতো অবসান হয়ে যায় 300 বছরের রাশিয়ার সাম্রাজ্যের জার শাসন। এবং পরের দিন সমগ্র বিশ্বে এই রুশদের এই মুক্তির আন্দোলনকে সারা বিশ্বে পরিচিতি পায় ফেব্রুয়ারি বিপ্লব নামে। এটা একটা অসাধারণ বিজয়। এটার পরে এর পরবর্তী ধাপ হচ্ছে অক্টোবরের বিপ্লব। জার দ্বিতীয় নিকোলাসের পদত্যাগের পর অস্থায়ী সরকার গঠিত হয়, যেটা পেট্রোগ্রাদ সোভিয়েত নাম ধারণ করে। সাধারণ মানুষ 100 বছরের জার শাসন থেকে মুক্তি পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচে। নতুন সরকারকে নিয়ে আশায় বুক বাঁধে ছাত্র, জনতা, শ্রমিক, সাধারণ জনগণ, কৃষক সকলেই। তবে নতুন সরকার শুরুর দিকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর পক্ষে যে যুদ্ধ, সেই যুদ্ধে থেকে সরে আসতে চাইছিল না। তবে পেট্রোগ্রাদ সরকার ছিল মূলত সেই পুরানো অভিজাত শ্রেণীর লোকেরাই, কারণ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং মেনসেভিকরা আন্দোলনে, যদিও বলশেভিকরা সক্রিয় ছিল কিন্তু বলশেভিকরা সরকারে কিন্তু যোগদান করতে পারে নাই, অর্থাৎ সরকারে তাদেরকে নেওয়া হয় নাই। পেট্রোগ্রাদ সরকারে ক্ষমতা নেওয়ার পরে অনেক রাজনৈতিক, কিন্তু পূর্বের যারা অনেক রাজনৈতিকভাবে হিংসার বশবর্তী হয়েছিলেন তাদের সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেয় এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা সেই সমস্ত যে তাদের মামলা মকদ্দমা বা নিষেধাজ্ঞাগুলো উঠিয়ে নেয়। ফলে জনসমক্ষে সে সময় আসেন ভ্লাদিমির লেনিন, কারণ তার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা ছিল তা মুক্ত হয়ে যান। তিনি বুঝতে পেরেছিলেন পেট্রোগ্রাদ সরকার কখনোই কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে না। তাই তিনি দৃশ্যপটে এসেই এপ্রিল থিসিস নামে একটি থিসিস ঘোষণা করেন, একটা রোডম্যাপ ঘোষণা করেন। তিনি কৃষকদের মাঝে তাদের জমি ফিরিয়ে দিতে চান এবং তিনি সকল ব্যাংককে রাষ্ট্রীয় ব্যবস্থায় নিয়ে আসতে চান, কিন্তু এরপরই এই প্রস্তাব ওই সময়কার সরকার মেনে নিতে চায় না, অর্থাৎ ওই যে অন্তর্বর্তীকালীন সরকার তখন এটা মেনে নিতে চায় না, যেটা পেট্রোগ্রাদ সোভিয়েত নাম ধারণ করে যে সরকার ছিল। লেনিনের এই যে এপ্রিল থিসিস, এমনকি তার যে দল, সেই যে বলশেভিকরা এই এপ্রিল থিসিসের পক্ষে প্রথমে ছিল না, তবে দ্রুতই লেনিনের এই এপ্রিল থিসিসটিকে মানে এটা সঠিকতা প্রতিমান হয় সমাজে, কারণ আবারও বাদে সেই পুরানো ঝামেলা। যেহেতু অভিজাতরা সরকার, অভিজাতদের যে সরকার, সেই সরকারে যে মানে কার্যক্রম, সেই কার্যক্রমের সাথে কৃষকদের, শ্রমিকদের সাথে বনিমনা না হওয়ার কারণ হচ্ছে ওই সরকারে ছিল অভিজাত শ্রেণীর লোকেরা, অর্থাৎ ছিল উচ্চপদস্থ
যে সেনাবাহিনীর উচ্চপদস্থ লোকেরা এবং আরও ছিল হচ্ছে ডুমার সদস্য সহ মানে সাবেক সদস্যরা, এ কারণে যা তারা শ্রমিকদের বা সাধারণ কৃষকদের কথা কিন্তু বুঝতে পারেনি। কলকারখানা এবং শ্রমিকদের সাথে ঝামেলা এগুলো পূর্বের তুলনায় মানুষ অনেকেই মুক্ত চিন্তা কথা বলার যে স্বাধীনতা পেয়েছিল, ফলে নতুন নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হয় ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবং নতুন নতুন আন্দোলন সংগ্রাম দাবি দেওয়া নিয়ে হাজির হয় পোর্টোগ্রাদের রাজপথে এবং নতুন অনেক রাজনৈতিক দলেরও জন্ম হয়। তাই বলশেভিকদের মতো তারাও অনেকেই জনসমর্থন পাওয়ার জন্য শ্রমিকদের পাশে দাঁড়ায়। এর মাঝে সৈনিকরা গঠন করতে থাকে বিভিন্ন সংগঠন। যেহেতু লেনিন নতুন করে জমি বণ্টনের বিষয়টি সামনে নিয়ে আসেন, তাই কৃষকরা সকলেই মানে সাধারণ জনগণ সকলেই লেনিনকে সমর্থন করে এবং বলশেভিকদের মাঝে জনসমর্থন ক্রমান্বয়ে বাড়তে থাকে। এমনকি সেনাবাহিনীর ভিতরেও লেনিনের সমর্থন বেড়ে যেতে থাকে, দ্রুত আন্দোলনের তীব্রতা লাভ করে। ফলে পেট্রোগ্রাদ সরকার বলশেভিকদের হুমকি হিসাবে বিবেচনা করে। তারা মনে করে বলশেভিকরাই হচ্ছে তাদের প্রতিদ্বন্দ্বী। তারা নিজেদের ক্ষমতা সুসংগত করার জন্য লেনিনের যারা অনুসারী তাদেরকে দমন করতে শুরু করে এবং আরও আবারও অনেক বলশেভিক নেতাদের কিন্তু তখন গা ঢাকা দিতে হয়। যেরকম ঘটনা ঘটে আমাদের দেশে যেমন অন ইলেভেনে ঘটেছিল ওইরকমভাবে। কিন্তু পরিস্থিতি যেমনই থাকুক না কেন আন্দোলন চলতে থাকে এবং তার ঠিক মতোই তখন নীলাস্তার টলিস্টি নেতৃত্বে গড়ে উঠেছিল মিলিটারি রেভলিউশন কমিটি এবং সেটা গোপন পরিকল্পনা করেন লেনিনের সাথে। এমনকি এই পরিকল্পনার সাথে জড়িত ছিল পোর্টোগ্রাদের সোভিয়েতের অনেক সদস্য যারা মূলত সরকারে স্থান পায়নি। এছাড়া অল কংগ্রেসের শতাধিক সদস্য এই পরিকল্পনায় জড়িত হয়ে পড়েছিল। 1917 সালে 25শে অক্টোবর, সেই ফেব্রুয়ারি বিপ্লবের মতোই রাজধানী থেকে শুরু করে আন্দোলন। তবে পেট্রোগ্রাদ সরকার চেষ্টা করে শক্ত হাতে বলশেভিকদেরকে দমন করতে। অন্যদিকে নিউলন টলস্তয় তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার মিলিটারি রেভলিউশন আর্মি অস্থায়ী সরকারের অনুগত যত সেনা অফিসার ছিল তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল তাদেরকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে ফেলায়। গ্রেপ্তার করার ফলে মানে অস্থায়ী সরকার বুঝে উঠতে পারে না। সেই সাথে নীলানদীতে সাবমেরিন ও ক্রুজ শিপ নিয়ে এসে উইন্টার প্যালেসে একেবারে অবরুদ্ধ করে দেওয়া হয়। পোর্টোগ্রাদ সরকার কোনো কিছু বুঝে ওঠার আগেই জার দ্বিতীয় নিকোলাসের মতোই তাদেরও পরিণত হয়। তখন তাদের বরণ করতে হয় এবং এই সরকারকে পরাস্ত হতে হয়। প্রস্তুতির সময়গুলোতে লেনিন প্রকাশ্যে নেতৃত্ব না দিতে পারলেও সেনাবাহিনীর ভিতর থেকে তলস্তি অর্ধেক কাজ সেরে ফেলেছিল। সে কারণে বলশেভিকরা অতি অল্প সময়ের মাঝেই সফলতা পেয়ে গিয়েছিল। যদিও মস্কো পোর্টোগ্রাদদের সোভিয়েত যে পোর্টোগ্রাদ সোভিয়েতদের সাথে বলশেভিকদের যে ডিসেম্বর পর্যন্ত লড়াই চলছিল, তবে শেষ পর্যন্ত জয়ী হয়েছিল লেনিনের অনুসারীরা। পরবর্তীতে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে গঠিত হয় নতুন এক সরকার। এভাবেই বিখ্যাত অক্টোবরের বিপ্লবের মাধ্যমে প্রথমবারের মতো ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে কোনো সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয় এবং বিপ্লবটি সমগ্র বিশ্বে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এবং সমাজতন্ত্র বিশ্বজুড়ে প্রাধান্য লাভ করতে থাকে। বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যদি অপেক্ষায় থাকেন তাহলে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখুন এবং সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টস করুন।